সাবস্ক্রাইব করুন গৌরস ফটোগ্রাফি চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ফটোগ্রাফি টিউটোরিয়ালস ভিডিওসের জন্য। বন্ধুরা, বাজারে অনেক DSLR ক্যামেরা রয়েছে এবং আপনারা কেনার সময় খুবই চিন্তিত হয়ে পড়েন যে কোন DSLRটা আমরা কিনবো এবং কোনটা কিনবো না, এবং বিভিন্ন রকম ফটোগ্রাফারদের কাছে আপনারা শুনতে চান যে কোন DSLRটা আমরা কিনবো। আমি আজ আপনাদেরকে সেটাই বোঝাবো যে আপনারা যদি ক্যামেরা কিনতে চান অথবা DSLR ক্যামেরা কিনতে চান তাহলে কোনটা কিনবেন এবং আপনাদের দরকার অনুযায়ী কোন কোন DSLR কেনা প্রয়োজনীয়। নমস্কার বন্ধুরা, আমার নাম গৌর শাহ আর আপনারা দেখছেন গৌরস ফটোগ্রাফি। চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমেই আমি বলবো যে DSLR কিনতে যাওয়ার সময় প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে কী কী লেভেলে DSLR রয়েছে, অর্থাৎ DSLR-এর কেনার আগে জানা উচিত যে DSLR-এ কটি ভাগ রয়েছে। এবং আপনাদেরকে সেটাও জানিয়ে রাখি যে এই যে DSLR-গুলোর নাম আমি বলবো এবং যা যা আমি রেকমেন্ড করব সবগুলোর লিংক নিচের ডিসক্রিপশানে লেখা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এর দাম এবং তার সাথে সাথে সেখান থেকে আপনারা কিনতেও পারেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি বলবো যে DSLR কিনতে যাওয়ার সময় আপনাদের যেটা দরকার জানার, যে DSLR যারা ইউজ করে অথবা ক্যামেরা যারা কিনবে সবার মধ্যে এই চারটি ভাগ রয়েছে। এই চারটি ভাগের দরকার অনুযায়ী আপনাদের ক্যামেরা কেনা উচিত। চারটি ভাগ হলো এন্ট্রি লেভেল DSLR ক্যামেরা অথবা বিগিনার ক্যামেরা, তারপরেরটা হচ্ছে আপার এন্ট্রি লেভেল ক্যামেরা অর্থাৎ এন্ট্রি লেভেলের থেকে কিছুটা হাই কিন্তু ততটা না যতটা পরের ধাপ, যেটা হলো সেমি প্রফেশনাল ক্যামেরা, এবং একদম শেষ পর্যায়ে আসে প্রফেশনাল ক্যামেরা। আমি আজ এই চারটি লেভেলের ব্যাপারে বলবো এবং চারটির ক্ষেত্রে কোন কোন DSLR পড়ে এবং কোনটা আমাদের কেনা প্রয়োজনীয় সেটা আমি বলবো। প্রথম ভাগ হলো এন্ট্রি লেভেল DSLR অথবা বিগিনার ক্যামেরা। ধরুন আপনাদের এরকম কোনো শখ রয়েছে যে আমি একটা DSLR কিনবো এবং সেটা নিয়ে এমনি ফটো তুলবো, এমনি ফটো তোলার জন্য অর্থাৎ শখের জন্যে, অর্থাৎ যদি আপনারা চিন্তাই না করেন যে আমি ফটোগ্রাফি করব, এরকম চিন্তাই না আনেন, অর্থাৎ আমাদের যদি প্রয়োজন অনুযায়ী হয় যে একটি DSLR ক্যামেরা কিনতে হবে অথবা একটি ক্যামেরা কিনতে হবে, তখন এই কটি DSLR কিনলেই আপনাদের যথেষ্ট। তার প্রথমেই আমি বলবো যে ক্যাননের এবং নিকনের ব্যাপারে। ক্যাননে চারটি ডিজিটের DSLR নাম শুরু হয় এবং সেই চারটি ডিজিট থেকে যত ডিজিট কমতে থাকে, তত ডিজিট যত কমবে তত লেভেল হাই হবে এবং তার সাথে সাথে দাম বাড়তে থাকবে। অর্থাৎ চারটে ডিজিটের ক্যাননের ক্ষেত্রে যে মডেল আছে সেটি হলো বিগিনার ক্যামেরা, আর তেমনই নিকনের ক্ষেত্রে আবার এটি প্রযোজ্য নয়। নিকনের ক্ষেত্রে 3000 সিরিজ নামে একটি রয়েছে, সেগুলো হলো বিগিনার ক্যামেরা। এবার সেটা আমি বলে দিই মডেলগুলোর নাম। ক্যাননের যেমন 1300D রয়েছে অথবা 1500D রয়েছে, এগুলো হলো বিগিনার ক্যামেরা। আর নিকনের ক্ষেত্রে বিগিনার ক্যামেরা হলো 3000 সিরিজের, যেমন D3200, D3400, D3500 এরকম রয়েছে। এসব হলো বিগিনার ক্যামেরা অর্থাৎ এন্ট্রি লেভেল DSLR ক্যামেরা। এগুলো আপনারা চাইলে কিনতে পারেন। এগুলোর প্রাইস মোটামুটি 1800 থেকে শুরু করে মোটামুটি 35-এর মধ্যেই অথবা 40-এর মধ্যেই শেষ হবে। এর পরের লেভেলটি হলো আপার এন্ট্রি লেভেল DSLR ক্যামেরার লেভেল, অর্থাৎ কারো যদি ইচ্ছে করে যে আমরা ফটোগ্রাফি শিখব অথবা প্রফেশনালি আমরা সেটাকে নেব না, শুধু শিখতে চাই অথবা এক্সপেরিমেন্টের জন্য, মোটামুটি শিখে রাখার জন্য, অথবা কোথাও ট্যুর করতে গেলাম DSLR লাগবে, তখন আমরা এগুলো কিনতে পারি। এগুলো দিয়ে মোটামুটি ভালো লেভেলে ফটো চলে আসে। এগুলোর দাম প্রায় 40-60,000 টাকার মধ্যেই হয়ে থাকে। ক্যাননের ক্ষেত্রে আগের ধাপের তুলনায় একটি ডিজিট কমে যাবে, অর্থাৎ
700D, 750D এসব মডেল আপনারা নিতে পারেন। নিকনের ক্ষেত্রে এখানে পুরোপুরি পাল্টে গিয়ে হয় যে এখানে 5000 সিরিজ এন্ট্রি করে। 5000 সিরিজের মধ্যে আপনারা নিতে পারেন D5200, D5600 এসব মডেল রয়েছে। আমি এগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশানে লিখে দিয়েছিলাম। এবার আমি বলবো DSLR এর সেমি প্রফেশনাল ভাগটি, অর্থাৎ যারা বেশি টাকা ইনভেস্ট করতে চাইছে না অথবা তার সাথে সাথে কমার্শিয়ালি অর্থাৎ প্রফেশনালি একটু ফটোগ্রাফি করতে চায় কিন্তু অত টাকা ইনভেস্ট করতে পারছে না, তাদের জন্য এই সেমি প্রফেশনাল লেভেল রয়েছে। যেরকম ক্যাননের ক্ষেত্রে হলো আরেকটি ডিজিট কমে যাবে, সুতরাং ওখানে 60D, 70D, 80D এগুলো রয়েছে। আর নিকনের ক্ষেত্রে এখানে 7000 সিরিজ স্টার্ট হচ্ছে, যেমন D7000, D7200, D7500 এরকম রয়েছে। এগুলো হলো সেমি প্রফেশনাল DSLR ক্যামেরা, যেগুলো দিয়ে আপনারা প্রফেশনালি ওয়ার্ক করতে পারবেন এবং আরও ফটোগ্রাফিকে ভালো করে তুলতে পারবেন। আর এগুলোর দাম প্রায় 70000 থেকে প্রায় 90000-এর মধ্যে হয়ে থাকে। এর পরের ভাগটি হলো প্রফেশনালি, অর্থাৎ যারা কমার্শিয়ালি কাজ করতে চায় অথবা ফটোগ্রাফি এক্সপার্ট এবং তার সাথে সাথে ফটোগ্রাফিকে আরও বাড়িয়ে তুলতে চায়, অর্থাৎ ফটোগ্রাফির ক্ষেত্রে আপনাদের যাদের বিজনেস রয়েছে সেই লেভেল হচ্ছে এই প্রফেশনাল লেভেলের DSLR ক্যামেরা। তাদের যেসব ক্যামেরা কেনা উচিত সেগুলো হলো, ক্যানের ক্ষেত্রে আরেকটি ডিজিট কমে যাবে, অর্থাৎ একটি ডিজিট তখন থাকবে, যেমন 6D, 7D, 5D এগুলো হলো ক্যাননের প্রফেশনাল বডি। আর নিকনের ক্ষেত্রে তখন শুরু হবে আলাদা সিরিজ, যেটা কিনা একদমই আলাদা। সেগুলোর নাম হচ্ছে D750, D810, D850 এবং D4, D5 রয়েছে। প্রত্যেকটি লিঙ্ক আমার এই ডিসক্রিপশানে লেখা আছে, আপনারা চাইলে সেই ডিসক্রিপশান থেকে দেখে কিনে নিতে পারবেন। আপাতত বন্ধুরা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আসি, নমস্কার।